করিমুল হক মানব সেবা সদন সোসাইটি হাসপাতালের লোগোর উদ্বোধন হলো মঙ্গলবার। বড় কোনো অনুষ্ঠান নয়, গ্রামের সাধারণ যারা হাসপাতালে পরিষেবা পান তাদের হাত দিয়েই উদ্বোধন হয়। লোগোর উদ্বোধনী পদ্মশ্রী করিমুল হক বলেন, এ পর্যন্ত 6,500 রোগীকে বাইক অ্যাম্বুলেন্সে হাসপাতালের পরিষেবা দিয়েছি, কিন্তু এখন বয়স হয়েছে, আরও বয়স হচ্ছে, তাতে এই সময় বাইক অ্যাম্বুলেন্সের পরিষেবা দিতে অসুবিধে হতে পারে, তাই গ্রামের সাধারণ মানুষদের কথা ভেবে একটি হাসপাতাল তৈরি করেছি। এই হাসপাতালে তৈরিতে অনেক সাহায্য করেছে, তাই হাসপাতালের লোগোর উদ্বোধন করা হলো। সাধারণ মানুষকে আরো বেশি যাতে পরিষেবা দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি, সকলের সাহায্য প্রার্থনা করছি যাতে সাধারণ মানুষ আরো বেশি পরিষেবা পায়। আপনারা জানেন আমি বাইক চালাই, বাইকে করে পেশি নিয়ে যাই গ্রামের, কিছু না কিছু আমি যতটুকু পারছি নিয়ে গেছি। আমি এখন পর্যন্ত কিন্তু 6,500 বেশি পেশি ক্লিন করেছি। সবচেয়ে বড় যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি করবোটা কি, তার জন্য একটা নিজেই মানব সেবা সদন সোসাইটি একটা হসপিটাল তৈরি করেছি। এই হসপিটালে যে টাকা দিয়েছেন আপনারা, অনেক মঞ্চে দিয়েছেন, অনেক প্ল্যাটফর্মে আমাকে সাহায্য করেছেন, আমার বাড়ি বাড়ানোর জন্য, আমার ছেলে বউর জন্য, কিন্তু আমি কখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখি নাই। আমি সব মানুষকে বলি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু নাই, যা পাবো মানুষের জন্য দেবো। আমি পিওরের মতো কাজ করি, আমরা চাই ভ্রাতৃত্ববোধ। ভারতবর্ষ এমন একটা রাজনৈতিক বৈচিত্র্য, যে বৈচিত্র্যের মধ্যে নানান জাতি নানান পার্টি হতে পারে, কিন্তু আমরা ভারতবাসী, এই সবকে আমাদের নিতে হবে। তাই আমি যতটুকু পারি গরিব দুঃস্থ মানুষের জন্য জাতি ধর্ম নির্বিশেষে এই সব কাজ আমি করতেছি, মানুষের সেবা করতেছি, আপনারা দিচ্ছেন বলে করতে পারতেছি। আমি চাই আমার মতন পরিবার গ্রামে হোক, শহরে হোক, সারা ভারতবর্ষে হোক, আমরা যেন আরো তৈরি করতে পারি, ভ্রাতৃত্ববোধ যেন আমরা রাখতে পারি, আমাদের যেন মিলনটা যেন ঘটতে, সবাই কিছু কিছু আমাদের ভারতবর্ষে এমন কিছু মানুষ আছে, কিছু রাজনৈতিক দল থাকতে পারে, হতেই পারে, আমরা কিন্তু বিভেদ হব না। ভারত আমাদের এক, জাতীয় পতাকা যেহেতু পার্লামেন্টের উপর উঁচু হয়ে আছে, ভারতীয় নারীরা যেন মাথা উঁচু হয়ে ঘুরতে পারে, হতে পারে তারা খুব দুস্থ গরিব। আমি চাই মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড় ধর্ম, মানুষকে নিয়ে চলার পথটাই বড় ধর্ম। আমি সবাইকে বলবো, ভারতবাসীকে বলবো, বাংলাবাসীকে বলবো, আপনারা আমারই মতন হয়তো যতটুকু আমি পারি স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে, যেসব মহাপুরুষরা বলে গেছেন দেশকে ভালোবাসুন, নিজের গ্রামকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, সেই আদর্শ যদি আমরা রাখতে পারি, হয়তো আমাদের মধ্যে জাতি ভেদ হিংসা কখনো আসবে না। আমরা আজকে আমরা খুব খুশি এই উদ্বোধনটা আমাদের হাত দিয়ে করছে করুণ বাবু, আমাদের পাশে যদি থাকে তে অনেক ভালো। আজকে আমার এই কাজটা করলো উদ্বোধন করমুদার, আরও যখন ভালো করতে পারে আরও ভালো হয়, আমরা চাই আরও ভালো হোক। আজ খুব খুশি কর্মল বাবা এখন এই উৎপাদনটা করলো আমার হাত দিয়ে, আমি খুব খুশি হলাম, আবার ভালো হোক, আরও মানুষের উপকার হোক, বড় হোক, আমার দোয়া করি, আশীর্বাদ করি, ভালো হোক, ভালো জায়গায় জায়গায় বেড়াচ্ছে, ভালো হোক, মানুষের পাশে যাইতে পারে, মানুষজন ভালোবাসে।